রাজ্যে ফের উপনির্বাচন। বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হবে বক্সনগর এবং ধনপুরে, ভোট গণনা হবে 8ই সেপ্টেম্বর। একই সঙ্গে ঝাড়খণ্ড, কেরল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড কিছু বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। সব মিলিয়ে 6 রাজ্যের 7টি আসনে উপনির্বাচন আয়োজিত হবে 5 সেপ্টেম্বর। উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে ধনপুরে গেরুয়া আবির উড়েছিল এবং বক্সনগরে উড়েছিল লাল আবির। ধনপুরে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন প্রতিমা ভৌমিক এবং বক্সনগর কেন্দ্র থেকে জেতেন সিপিএম প্রার্থী শামসুল হক। গত 16ই ফেব্রুয়ারি প্রতিমা ভৌমিক ধনপুর আসন থেকে ভোটে জিতেছিলেন, তবে তিনি তার আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। মার্চ মাসে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দীর্ঘ সময় ধরে ধনপুর সিপিআইএমের দখলে ছিল। এই কেন্দ্র থেকে টানা জয়ী হতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে গত 2018 সালের বিধানসভা ভোটে ত্রিপুরা বাম জমানার পরিবর্তন হয়, কিন্তু ধনপুর ছিল বাম দখলে। সেবার ভোটে সিপিআইএমের কাছে হারলেও পরে বিজেপির তরফে প্রতিমা ভৌমিক পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়ী হন। এবারে বিধানসভা ভোটে আর লড়াই করেনি মানিক সরকার। তার বদলে ধনপুর থেকে বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন কৌশিক চন্দ। প্রতিমাকে ফের এই কেন্দ্রে প্রার্থী করে কেন্দ্রটি দখল করে বিজেপি। প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও দল ওনাকে বিধানসভা ভোটে লড়াই করতে বলেছিল। একসাথে সাংসদ ও বিধায়ক পদে থাকা যায় না, তাই দলেরই নির্দেশে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন তিনি। অন্যদিকে জুলাই মাসে প্রয়াত হয়েছেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বক্সনগর কেন্দ্রের সিপিএম বিধায়ক শামসুল হক। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। সেই 0 আসনে উপনির্বাচন হতে চলেছে। প্রসঙ্গত, বক্সনগর কেন্দ্রের বিধায়ক শামসুল হকের অকাল প্রয়াণে বিধানসভায় সিপিএম এর সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে 10। ত্রিপুরা ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী 5ই সেপ্টেম্বর। এখন দেখার উপনির্বাচনও ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে গেরুয়া আবির ওড়াতে কতটা সফল হয় পদ্মশিবির। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।